আপনারা কি কন্টিনিউ শিখতে চাচ্ছেন নাকি ব্রেক ব্রেক নেবেন একটা? না ভাইয়া, ভালো লাগছে, মজাই লাগতেছে। মজা পাচ্ছেন? জি তো ভাইয়া, ব্রেক দেন। অনেক মজা লাগতেছে। আচ্ছা, কেউ কেউ তো ব্রেক চাচ্ছে মেবি। গালিব ভাই, হ্যাঁ ভাই, গালিব ভাই, ব্রেকটা একটু পরে দেন আর একটু পরে। গালিব ভাই, হ্যাঁ ভাই বলেন। খুব মজা পাচ্ছি ভাই, তাই না? সত্য আপনি কে কথা বলছেন দেখি আপনার। ভাই। আমি আরেক ফিল্ম বলেছিলাম, আপনার ফ্রেন্ড। আর কালী ভাই, আমাদেরকে ওই যে ওই গ্রুপে জয়েন করাই নিয়েন, ওই মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ অবশ্যই। ক্লাসটা করে অনেক ক্লিয়ার হলাম, কালকে ক্লাসটা করে আজকে করলাম, তো দুইটা জিনিস প্রায় সেম, জিনিসটা খুব আপনারা ক্লিয়ার কোনো হলাম, ক্লাস মিস ভালো করবেন লাগলো। না, কোনো ক্লাস মিস করবেন না। ধরেন আজকের ক্লাসটা যদি মিস করতেন, এর পরের দিন তো আমি এগুলো বিষয় নিয়ে আর আলোচনা করব না। আমি তখন কি করব, এটারই অ্যাডভান্স বিষয় নিয়ে, ধরেন ভিতরে অ্যাট্রিবিউট নিয়ে চলে গেলাম, এর ভিতরে স্টাইল দেওয়া শুরু করলাম, তখন তো আপনার এই বিষয়টাই যদি না জানেন তাহলে ভিতরের বিষয়টা তো বুঝতে পারবেন না, তখন কষ্টকর হয়ে যাবে। জি জি, এজন্য ক্লাস হ্যাঁ কখনো মিস কথা করবেন ঠিক না, বলছেন। আর যদি কোনোভাবে মিস হয়েই যায় ভিডিওগুলো দেখে আপডেটেড থাকবেন সব সময়। আপনার ভাইয়া গালিব ভাই, হ্যাঁ ভাই, সব ভিডিওগুলো তো আমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে, তাই না? সব ভিডিও দেওয়া হবে বিষয়টা এমন না, আমি যদি মনে করি যে আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল সেই ভিডিওটা আমি দিব, আর সব ভিডিও নাও দিতে পারি। সো আপনারা যে ভিডিও দিবে, ভিডিও তো পাবোই, সেই আশায় যে ক্লাস করবেন না এরকমটা যেন কখনো করেন না, কেননা আমি প্রতিদিনের ভিডিও নাও দিতে না না পারি না, ওটা না, আসলে কি, না না। না আসলে এমনই কি, হয়, ভিডিওগুলো এমনই পাইলে হয় খুব যে ভালো হয়, মানে প্র্যাকটিস করার ভিডিও সময়। তো পাবোই, ক্লাস পরে করবো নি, এখন অন্য কাজ করি, এরকম অনেকেই করে। এই জন্য আমি বলে রাখতেছি না যে না না ভিডিও, না না সব না, ক্লাসের ভিডিও ওইটা না, আমি নাও দিতে পারি। আজকের ভিডিও তাহলে হয়তো বা দিব, ভিডিওগুলো দিলে কিন্তু পরে কালকের কোডিং ভিডিও যে দিব করাটা সেই গ্যারান্টি সুবিধা কিন্তু হবে। নাই। না না, ওইটা না, মানে আসলে কি, যখন কোনো সমস্যা একটা গেলাম, কোনো সমস্যা করতে গেলাম, কোনো সমস্যা হলে একটু দেখলাম, এই আর কি। হ্যাঁ সেটা তো অবশ্যই। আর আপনারা একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, একজন আরেকজনকে হেল্প করবেন, আপনাদের মতো অনেকেই আছে অ্যাডভান্স, আমার চাইতে বেশি জানেন এমন অনেকেই থাকতে পারে, তো তারা অন্যদের হেল্প করবেন আশা করি। এভাবে যখন আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব তখন সবাই একসাথে আগে যেতে পারবো, আর আমি তো একজনকে ফেলে রেখে আরেকজনকে টেনে নিয়ে যেতে পারবো না, সবাইকে একসাথে নিয়ে উঠতে হবে আমার। HTML খুব মজা পাচ্ছি। আচ্ছা, সিএসএস আশা করি আরো মজা পাবেন। আচ্ছা তাহলে কি আমি কন্টিনিউ করব? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, প্রি ট্যাগের ইউজটা শিখলাম, প্রি ট্যাগটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আমাকে কেউ একটু বলেন তো প্রি ট্যাগটা আসলে কি করলো, প্রি ট্যাগের মাধ্যমে কি হলো? প্রিট্যাগের মাধ্যমে আমি যেভাবে যেটা রাখলাম সেভাবে সেটাই থাকবে, যেভাবে যা টাইপ আমি করব। আমার কোডিং এর মধ্যে আমি যেভাবে লিখে রাখবো সেভাবেই ওখানে শো করবে। আচ্ছা, এটা একটা গেল। কিন্তু ভাইয়া এখানে তো লেফট সাইডে লাইনগুলো অ্যালাইন আছে, কিন্তু ওয়েব পেজে তো ওটা নাই। এখানে একটু ব্যাপার আছে আমার এই কোডিং এ, দাঁড়ান আমি প্রি ট্যাগটা এখানে যদি সবকিছু বামে অ্যালাইন করে দেই, সম্ভবত আমার কোথাও স্পেস আছে যার কারণে, স্পেসের কারণে এমন হচ্ছে। দেখি আউটপুট দেন, আউটপুট দেখি, আউটপুটে এইবার আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে এবার ঠিক হয়েছে, দেখেন এটা হওয়ার কারণ হচ্ছে আমার সবকিছু সেন্টার করা আছে, আমি যদি এটা সেন্টারটাকে বাইরে নেই তাহলে দেখেন ঠিক হবে। কাট করে নিলাম, সেন্টারের বাইরে দিয়ে দিলাম, এবার দেখেন সব ঠিক হয়ে যাবে, দেখেন বাম দিকে অ্যালাইন। বুঝতে পারছি। আচ্ছা, গালিব, আমার জি কথা স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার ব্রেক লাগলে বা আপনার কিছুক্ষণ পরে পানি টানি খাইতে লাগলে, ব্রেক লাগলে আপনি 10 মিনিটের ব্রেক নিয়েন, তাছাড়া আপনি তো আবার পাগল হয়ে যাবেন। সমস্যা নেই স্যার। আচ্ছা, ওকে, ফাইন। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটুকু আগে তুলে দেই। আমি চাচ্ছি যে ধরেন একটা W3 স্কুলের মতো একটা স্কুল
আমি তৈরি করতেছি, ওয়েব ডিজাইন করতেছি, তো সেখানে তো আমার দেখাতে হবে যে এইচটিএমএল কোডগুলো এভাবে লিখতে হয়, এখানে বলে দিতে হবে যে এভাবে তোমরা এই ট্যাগ দাও, এভাবে ট্যাগ দাও, তার মধ্যে টেক্সট লিখো, তারপরে ট্যাগটা এভাবে ক্লোজ করো, সেগুলো তো আমার ওখানে লিখতে হবে। সেটা আমি কিভাবে লিখবো এখানে, এটা কি কেউ পারেন? আমি এখানে দেখাচ্ছি, ধরেন আমি এখানে বলতেছি যে এইচটিএমএল, এটা আমি শো করাতে চাই, এখানেও লিখলাম এইচটিএমএল, এভাবে এইচটিএমএল করতে হয়। ধরেন আপনার ওয়েবসাইটে আপনি বলতে চান যে এইচটিএমএল লিখে শুরু করবেন, এভাবে এইচটিএমএল লিখে শেষ করবেন, এভাবে এইচটিএমএল করতে হয়, এই পুরো লাইনটা আপনি শো করাতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, এই এই যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা সহ শো করাতে চাচ্ছেন। কিন্তু আপনি যদি এখানে গিয়ে একটা রিলোড দেন, দেখেন সেটা কিন্তু আসে নাই, শুধু এভাবে এইচটিএমএল করতে হয় এটা আসছে, মানে ট্যাগগুলো নিয়ে সে কাজ করা শুরু করছে, ট্যাগগুলোকে সে কম্পাইল করে ফেলতেছে। তো আমি চাচ্ছি যে এই ট্যাগগুলো এইভাবে শো করবে, এটার জন্য একটা ট্যাগ আছে, ট্যাগটা হচ্ছে এক্সাম্পি, এক্সাম্পি ট্যাগটা শুরু করলাম, এক্সাম্পি ট্যাগটা শেষ করলাম, এটা যখন করব তখন কি হয় দেখি, যখন রিলোড দিব তখন দেখেন এই যে এইচটিএমএল সহ শো করতেছে। আমি যদি এই এক্সাম্পি ট্যাগটা এখানে শুরু না করে আমি যদি একবারে শুরুতে শুরু করতাম এবং এটাকে যদি একবারে শেষে শেষ করতাম, তাহলে কি হয় দেখেন, রিলোড দিলাম, দেখেন আমার পুরো কোডটা এখানে শো করতেছে, কোডটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না। বুঝতে পারছেন এটা এই ট্যাগের কাজ, জি জি আমার জি ভাই কোডগুলোকে বুঝতে পারছি। কোডের মতো করেই শো করাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিচ্ছি, এতটুকু তুলে দিলাম, এইবার আসি এইচটিএমএল এর বেসিক আর কি বাকি আছে। আচ্ছা, এরপরে সিএসএস করতে করতে যদি কিছু মনে পড়ে তো সেটা দেখাই দিব ওর মধ্যে, যেগুলো অতি জরুরি। এখন আপাতত একটা জিনিস দেখি, সেটা হচ্ছে টেবিল। টেবিল করার জন্য আপনারা সবসময় নোটপ্যাড প্লাস প্লাসই কাজ করবেন আপাতত, আমরা যতদিন না বলতেছি আপনাদের, আমরা যখন বলবো যে আপনারা এখন বিএস কোডে আসেন, সাবলাইমে আসেন, এখন এটাতে কোড করেন, তখন আপনারা আসবেন। তাহলে হবে কি, আপনারা যখন এখানে নিজে সবকিছু টাইপ করবেন, কোথাও থেকে কপি করবেন না, এগুলো ট্যাগ ট্যাগ এগুলো কিচ্ছু কপি করবেন না, নিজে নিজে টাইপ করবেন, আপনার মনে হবে এই কোড দেখে মনে হবে এটা তো ইজি, এটা তো আমি পারবো, এটা তো কোনো ব্যাপার না, আমি কপি করে দিই, কপি করবেন তখন হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে নিজে করতে লাগবেন, দেখবেন যে ভুলে গেছেন, এক জায়গায় যে একটা ছোট্ট মিস্টেক হয়েছে তার কারণে কাজ কাজ করতেছে না। এই জন্য কেউ কপি করবেন না, না করে সম্পূর্ণটা এই নোটপ্যাডে বসে বসে নিজে টাইপ করবেন। আমি আপাতত ভিএস কোডে ট্রান্সফার হচ্ছি, আপনারা কেউ ভিএস কোড ওপেন করবেন না আপাতত। ঠিক আছে, আমি ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে এবার ভিএস কোড দিলাম। এবার আমি একটা কাজ করব, আমি এটা এতক্ষণ পর্যন্ত যেগুলো করেছি এগুলো আমি কমেন্ট আউট করে রাখি প্রথমে। এইচটিএমএল এ কি আমরা কমেন্ট করতে পারি? আপনারা কি কমেন্ট করতে পারেন? জানি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। আসলে কমেন্টের মানে হচ্ছে আমি প্রথমে একটা লাইন লিখি যে এতটুকু শিখানোর জন্য লিখেছি, এতটুকু ধরেন আমি লিখলাম, এটা কিন্তু আউটপুটে আসবে, দেখেন এটা চলে আসছে, এতটুকু শেখানোর জন্য লিখেছি। কিন্তু আমি চাচ্ছি যে আমি তো কোড করব, কোড করতে লেগে দেখা যাবে যখন কয়েক হাজার লাইনে কোড হয়ে গেছে তখন কোনটা কিসের জন্য লিখছিলাম অনেক সময় খুঁজে বের করা কঠিন হয়ে যায়, তো আমি এভাবে লিখে লিখে রাখবো যে এতটুকু এর উপরের টুকু আমি হচ্ছে এই ক্লাসে শেখানোর জন্য লিখেছিলাম। কিন্তু এটা যদি আবার আউটপুটে শো করে তাহলে তো মুশকিল, আউটপুটে শো করা যাবে না। এই জন্য আমরা এইচটিএমএল এ যেটা করব, এই যে একটা চিহ্ন, প্রথমে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন করব,
দেন আশ্চর্য পদক চিহ্ন, দেন দুইটা মাইনাস বা হাইফেন, এরপরে এর মাঝে কিছু একটা লিখবো, লিখে এই শেষে আবার হচ্ছে যে দুইটা মাইনাস দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মধ্যে আমি যা কিছু লিখবো সেটা আউটপুটে শো করবেন না। এই যে আমি এতটুকু শেখার জন্য লিখেছি এটাকে কমেন্ট করে দিলাম, এখন দেখেন এটা আর আউটপুটে শো করবে না, আউটপুটে আর নেই ওইটা, কিন্তু এটা কোডের মধ্যে লেখা থাকলো। আমি জায়গায় জায়গায় বিভিন্ন কোড লিখে লিখে রেখে ওইখানে এভাবে কমেন্ট করে রাখবো যে এতটুকু আমি এই কারণে লিখলাম, এতটুকু ওই কাজের জন্য লিখলাম, যাতে আমি যদি অন্য কোনো ডেভেলপারের হাতে আমার প্রজেক্টটা দিয়ে দেই সেও সহজেই বুঝে যায় যে ও এটা এই কাজের জন্য লিখছে, তাহলে সে যাতে সহজেই বুঝতে পারে। ক্লিয়ার সবাই? একটু রেসপন্স জি করেন ভাই, সবাই। ক্লিয়ার আচ্ছা, জি এখন আমি যদি জি পুরো ভাই, এই সেন্টার পর্যন্ত পুরো কোডটাকে যদি আমি কমেন্ট করে দিই তাহলে কি হবে, কেউ একটু বলতে পারেন? কিছুই পুরোটাই হারাই যাবে, হয়ে যাবে, কিছুই দেখাবে না। আমি এটাকে কমেন্ট করে দিলাম। এবার যদি আমি ব্রাউজারে এসে একটা রিলোড দেই তাহলে দেখেন সব হারিয়ে গেছে। এখন আমি এটা কমেন্ট করলাম এই কারণে যে যাতে নিচে জিনিসটা আপনারা সহজে দেখতে পারেন, ঘিজিমিজি যাতে না লেগে যায়। আমি বেশি করে এন্টার দিয়ে ওইটাকে দূর করে দিলাম, এখানে কাজ করব, উপরে আর তাকানোর দরকার নেই। এখন আমরা যেটা করব সেটা আমরা একটু ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে একটু ভিউটা দেখে আসি কি কাজটা করব। এখানে ফার্স্টে ইনসার্টে আসলাম, এখান থেকে একটা টেবিল নেই, ধরেন আমার একটা টেবিল নিলাম। এখন আমি কি করতে পারি, টেবিলে এখানে কিছু লিখতে পারি, এখানে কিছু লিখতে পারি। সাপোজ আমি একটা ভ্যালু দেই আইডি, এটাকে দেই নেম, এটাকে দেই রোল, এটাকে দেই প্রাইস, এইভাবে আরো দিতে পারি। এখানে আমার নামটা দিলাম, সরি এখানে তো আইডি 01, দিলাম এইভাবে, নিচের গুলো এইভাবে সব পূরণ করতে পারি। এটা কি করলাম, ওয়ার্ড একটা টেবিল তৈরি করলাম, টেবিল। এখন এই টেবিলটা ধরেন আমি যদি ছোট বড় করি সবকিছু, এটা অটোমেটিক ধরেন সবকিছু এটা করে নেবে। আমি এটাকে ধরে ছোট বড় করতে পারি, দেখেন পাশেরটা অটোমেটিক সরে যাচ্ছে, দেখেন পাশেরটা অটোমেটিক চলে আসতেছে, এগুলো মানে এই এটা একটা টেবিল। তো এরকম একটা টেবিল আমরা তৈরি করব এখন HTML দিয়ে। তো এটার জন্য প্রথমে আমরা কোডে চলে যাচ্ছি, এখানে একটা ট্যাগ ইউজ করব টেবিল, টেবিলটা একটা শুরু এবং শেষ করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে একটা টেবিল রো তৈরি করব। রো কোনটা, রো কি চিনি আমরা? জি এই যে লাইনটা, এই যে এদিক থেকে যে লাইনটা, এই লাইনটা, এটা হচ্ছে রো, আর এগুলো হচ্ছে কলাম। তো আমাদের এই টেবিল তৈরি করতে কলামের প্রয়োজন হবে না, আমরা রো তৈরি করতে হবে প্রথমে, তারপরে বলতে হবে যে প্রথম ডাটা এটা, দ্বিতীয় ডাটা এটা, তৃতীয় ডাটা এটা, এভাবে বলে বলে দিতে হবে। কিন্তু প্রথমে তৈরি করতে হবে কি, রো। তো রো তৈরি করার জন্য আমরা এখানে এসে একটা ট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে টিআর, টিআরতে টেবিল রো। এবার টেবিল রো একটা তৈরি করলাম, মানে উপরের এই পুরো লাইনটা তৈরি হয়েছে কিন্তু এর মধ্যে কোনো ডাটা নেই। এখন ডাটা ইনসার্ট করার জন্য, প্রথম ডাটাটা ইনসার্ট করার জন্য আমরা লিখবো হচ্ছে টিডি, তার মানে কি এটা একটা ডাটার ফিল্ড। প্রথমে এই যে আইডিটার ফিল্ড তৈরি করলাম, এবার নেমের জন্য আবারও একটা টিডি নিতে হবে। ফোন দিচ্ছে কে? আচ্ছা, নেমের জন্য এখন আবারও একটা টিডি নিতে হবে, কিন্তু সেম টিয়ারের মধ্যে। আমি যদি নতুন টিয়ার নেই তাহলে নিচে আরও একটা লাইন তৈরি হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না, তারই ডান পাশে নতুন ডাটা হবে, এই জন্য আরেকটা টিডি নিলাম, তার নিচে আরেকটা টিডি নেই, তিনটা নিলাম। এবার এটাতে দিচ্ছি আইডি, এটাতে দিচ্ছি নেম, এটাতে দিচ্ছি রোল, হ্যালো সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যালো
হ্যাঁ গালিব, শোনা যাচ্ছে? জি স্যার, আমার একটা ফোন আসছিল তো তাই ডাটাটা আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। কেন, তোমার ওয়াইফাই নাই? স্যার ওয়াইফাই তো নেই, আমি ডাটা চালাচ্ছি এখন। ওয়াইফাই কখন থেকে নাই? স্যার এই তো প্রায় 3 থেকে 4 দিন। কবে ঠিক হবে? কবে ঠিক হবে স্যার? ওদের ফোন দিলেই বলে ঠিক করতেছি ঠিক করতেছি, কিন্তু খবর নেই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে রাতে যোগাযোগ করো। এখন কয় জিবি নিছো? স্যার নিশ্চিত তো প্রায় 3 জিবির মতো। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করো। ওকে স্যার। আচ্ছা আমি আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আপনারা শেষ দেখছিলেন কতটুকু, আমি তো বলেই যাচ্ছিলাম। এখানে 3টা টেবিল ডাটা নিয়েছি, টেবিল ডাটা শুরু করেছি শেষ করেছি, এভাবে 3টা নিয়েছি আমি পাশাপাশি 3টা দেখানোর জন্য। এখন যদি আমি এটাকে সেভ করি, করে যদি ব্রাউজার একটা রিলোড দেই, দেখতে পাবো আইডি নেম রোল। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? দেখেন আইডি নেম রোল 3টা আসছে, কিন্তু পাশের বর্ডার তো দেখা যাচ্ছে না। এখানে এখানে দেখেন কত সুন্দর বর্ডার দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে তো বর্ডার দেখা যাচ্ছে না। তো এটার জন্য আমরা যেটা করব, এখানে টেবিলের মধ্যে বলে দিব আমি বর্ডার চাই, বর্ডার বর্ডার চাই, মিনিমাম 1 পিক্সেল তো লাগবেই, বর্ডার 1 দিয়ে দিলাম। দেখেন এবার বর্ডার আসতেছে, মানে এখন আমি কি করছি দেখেন, একটা টিয়ার নিয়েছি আমি, একটা একটু ছোট করে নেই, একটা টিয়ার নিয়েছি দেখেন, একটা টিয়ার মানে একটা রো, এর মধ্যে 3টা টিডি মানে 3টা ডাটা নিয়েছি। তাহলে এখন যদি আমরা আরেকটা টিয়ার নিয়ে তার মধ্যে আবার 3টা ডাটা দেই, তার মানে এগুলো তার নিচে আসবে। তো এইভাবে আরেকটা আমি এখানে আবার টিয়ার নিচ্ছি, আবার টিয়ার নিলাম, এখানে আইডিটা চেঞ্জ করে দিয়ে দেই 01, নেমটা চেঞ্জ করে দিয়ে দেই মুরাদ, রোলটা দিয়ে দেই। এখন যদি আমি একটা রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এই আইডি ঘরে এগুলো বসে গেছে। আমরা অনুরূপভাবে আবারও যদি আরেকটা টিয়ার নেই বা আরো 2-1টা এরকম নেই, যখন সেভ করব তখন দেখব যে সব কিছু সেম ভাবে ভাবে টেবিলের মধ্যে বসে যাচ্ছে। এখন আমরা জানি যে এই যে টেবিলটা, এই ঘর এই ঘর যদি সেম রকম হয় তাহলে দেখতে খারাপ লাগে। এই প্রথম ঘরটা থাকে কি বোল্ড হয়ে থাকে, এটাকে এখানে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাচ্ছে। তো আমরাও এখানে সেম কাজটাই করব, এখানে প্রথমের উপরের লাইনটাকে বোল্ড আচ্ছা করে আচ্ছা দেব। ভাইয়া, ভাইয়া বলেন। এটা দিয়ে একটু পরে দেখান, কোডিং এ একটু যান। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে যদি যদি কোনো টেবিলটা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের প্রথমে টেবিলটা ইউজ করতে হবে, টেবিল ট্যাগ। হ্যাঁ টেবিল ট্যাগ। আচ্ছা, টেবিল ট্যাগ ইউজ করার পর এখানে টিডিটা কি আর টিআরটা কি? টিডি মনে হচ্ছে যে আমার কাছে ডাটা, টিআর আর টিডি টিআর, হচ্ছে টেবিল ডাটা, টিআর হচ্ছে টেবিল হ্যাঁ রো। টিআর এর মাধ্যমে আচ্ছা টেবিলের মধ্যে একটা রো তৈরি করা হয়েছে যেটা এভাবে থাকে, আর তার মধ্যে টিডি দিয়ে নেওয়া হয়েছে টেবিল ডাটা, যে প্রথম ডাটাটা আছে আইডি, দ্বিতীয় ডাটা আছে নেম, এগুলো সব টিডির মধ্যে নেওয়া হয়েছে, কিন্তু একটাই রো এর আচ্ছা মধ্যে। টিডি হচ্ছে ডাটা আর হচ্ছে টিআর হচ্ছে রো। হ্যাঁ টেবিল রো, টিতে টেবিল আর তে রো। আচ্ছা, কলাম কি এমনিতে এমনিতেই তৈরি হচ্ছে কলাম? হ্যাঁ কলামটা আসলে তৈরি তো ওইভাবে হচ্ছে না, আমি দেখাই। এখানে যে টিআর নিয়েছি তার মানে এই একটা রো তৈরি হয়েছে, এরপরে যখন টিডি নিলাম আচ্ছা প্রথম ডাটাটা তৈরি হলো টিডি, এরপর যখন ওই টিআরের মধ্যেই আরেকটা টিডি নিলাম তখন দ্বিতীয় ডাটা তৈরি হলো নেম, এখানে নেম দিয়েছি তাই নেম আসছে, এরপর যখন এর মধ্যেই আরেকটা টিডি নিলাম তখন তৃতীয় ডাটাটা তৈরি হলো। এরপরে দেখেন আমি এরপরে টিডি না নিয়ে আবার একটা টিআর নিয়েছি, মানে এই রো বাদ দিয়ে নতুন আরেকটা রো তৈরি হলো। হওয়ার পরে টিডিটা একটা শেষ করছি। হ্যাঁ টিয়ারটা শেষ করছি, করার পরে নতুন টিয়ার শুরু করছি, করে এই টিয়ারের মধ্যে আবার একটা টিডি শুরু করছি শেষ করছি, এর মধ্যে বলে দিছি 01, মানে এটা প্রথম ডাটা, তো আইডির ঘরে ওইটা বসে গেছে। এরপরের পরে আবার টিডি আরেকটা নিয়ে বলে দিছি মুরাদ, তার মানে এই নেমের ঘরে দ্বিতীয় ঘরে এটা বসে গেছে। তৃতীয়ত আবার ওই টিয়ারের মধ্যে আরেকটা টিডি নিয়ে সেখানে বলে দিয়েছি আমার রোলটা, সেটা এখানে বসে গেছে। তো এভাবে ধরেন এখানে এসে আবারও টিয়ারটা ক্লোজ করে দিলাম, এই লাইনটা ক্লোজ, দেন নতুন টিয়ার শুরু করলাম, আরেকটা লাইন তৈরি হলো, এখানে আবার টিডি দিয়ে প্রথম ঘরে প্রথম আরেকটা ইয়ে আসলো। এখানে যদি 01টা চেঞ্জ করে 2 করে দিই, দেখেন এখানে চেঞ্জ হয়ে 2 হয়ে যাবে। এইভাবে টেবিল রো আচ্ছা, তাহলে কি আমাদের এই
কলামের জন্য আলাদাভাবে কোনো ট্যাগ লিখতে হচ্ছে না? না, কলামের জন্য কিছু লাগবে না। কাব অনুযায়ী এইচটিএমএল আলাদাকে করা লাগতো টিআর আর পিসি, ঠিক আছে? টেবিল কন্টেন্ট, না টেবিল কলাম। ও আচ্ছা আচ্ছা। আর আমরা প্রথমে সর্বপ্রথম আমরা টেবিলের ক্ষেত্রে কি দেখি, আমরা ছোটবেলায় সবাই কি খাইছি, আরসি কলা খাইছি না? আরসি কলা সবসময় মনে রাখবেন, আরসি কলা, আরতে র সিতে কলাম, মানে প্রথমে হয় র তারপরে হয় কলাম, আগে হয় না কলাম তারপরে হয় না র, প্রথমে হয় কলাম, প্রথমে হয় র তারপরে হয় কলাম। এ সূত্র অনুসারে টিআর দেওয়া হয়েছে প্রথমে, ওই টিআর এর মধ্যে যত কয়টা টিডি থাকবে মনে করবেন ওগুলো এক একটা কলাম। আমি আরেকটু ইয়েতে বলতেছি, ওয়ার্ডে সেটা বলতে চাচ্ছি। যেমন এখানে দেখেন, প্রথমে কিন্তু রোগুলো তৈরি করা হয়েছে। এখানে ধরেন আপনি একটা, এইটা ডিলিট করি আমি, ধরেন এটা যদি আমি ডিলিট করে দেই, এখানে টেবিলে এসে এক লাইনের একটা টেবিল নিলাম, এটা কি করলাম, একটা রো তৈরি করলাম। প্রথমে রো তৈরি করলাম, তারপরে এই ডাটাগুলো পূরণ করতে পারতেছি, তারপরে ডাটাগুলো ইনসার্ট করতে পারতেছি। আমি কি রোটা না তৈরি করে ডাটা ইনসার্ট করতে পারতাম? রোটা না তৈরি করে কিন্তু আমি ডাটা ইনসার্ট করতে পারতাম না। এই জন্য প্রথমে টিআর, প্রথমে টেবিল রোটা তৈরি করতে হবে, দেন টিডি টেবিল ডাটা। ক্লিয়ার? হ্যালো ভাইয়া। ভাইয়া বলেন। হ্যালো। আচ্ছা, ওই যে ওইখানে যে মানে টেবিল গুলো নিলেন, ওই টেবিল গুলো এরকম টেবিল না, ভিতরে আর টেবিলের মধ্যে আর টেবিলের মতো, এরকম কেন? টেবিলের মধ্যে বলতে, এই এইচটিএমএল এর টেবিলটা এমন হয় যে বাহিরে দিয়ে একটা পুরোটার একটা বক্সের মধ্যে থাকে, দেন ভিতরের এলিমেন্ট গুলো একটা একটা বক্সের মধ্যে থাকে, এইভাবে সাজানো থাকে। ও, এটা চেঞ্জ করা যায় না, এরকমই থাকে না? এইটা চেঞ্জ করার অপশন এখন পর্যন্ত আমার জানা নাই, দেখতে হবে। এটা ওইটা চেঞ্জ করা যায়, ওইটা হচ্ছে ওই টেবিলের ইয়াতে যান, কোডে যান। ওকে, এই যে টেবিলের যে প্রত্যেকটা টি আর টিডি কে ক্লাস ধরে ধরে ইনলাইন সিএসএস করে করে ওটাকে স্টাইলিং করে করে ওটাকে চেঞ্জ করা যায়। বুঝতে পারছি স্যার, ও বুঝতে পারছি, এভাবে করলে হবে। হ্যাঁ, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ধরে ধরে স্টাইল দিতে হবে। আর এমনিতে ভাই ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে, হ্যাঁ করতে চাইলে, ওটা টেবিলটাকে একটা ক্লাসের মধ্যে নিবেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে শুধু এই টেবিলকে ধরেই দিতে পারবেন। এখানেই আপনি একটা স্টাইল নিয়ে নিলেন, এটা যদিও এখন বুঝবেন না, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে যদি এখানে একটা রিলোড দেই, দেখেন রেড হয়ে গেছে। এগুলো আসবে পরে, আপনারা সিএসএস করতে লাগলে তখন শিখতে পারবেন এগুলো, এগুলো এখনই না চাই। টেবিলটা একটু বড় করেন ভাইয়া, খুব সমস্যা হচ্ছে, এমনি তো কালো ব্যাকগ্রাউন্ড আবার ছোট একটুখানি লেখা। আচ্ছা, এবার বুঝতে পারছেন? এটা না ভাইয়া, এটা না, কোডটা, কোড। ও কোড, ওকে। এবার বোঝা যায়? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা বলবো, কিছু মনে না করলে বলেন। কোড দিয়ে টেবিলটা বড় করা যায় না? কোড দিয়ে টেবিল বড় করা যায় কিনা? হ্যাঁ অবশ্যই যায়। আমি যদি ফন্ট সাইজগুলো বড় করে দিই তাহলেই বড় হয়ে যাবে, কিন্তু ওটার জন্য সিএসএস লাগবে। এখনও যেহেতু আমরা সিএসএস এ মুভ করি নাই, এই জন্য আমরা এগুলো করছি না। আমরা সিএসএস এ মুভ করলে এগুলো সবগুলো করব, সমস্যা নেই। বলেন আর কিছু বলবেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে কোডগুলো আপনি যদি কপি না করে একটু যদি লিখে দেখাতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি পুরো টেবিলটাই তুলে দিচ্ছি। যান, তুলে দিলাম, দিয়ে এখানে আমি কোড লিখতেছি। নেন টিএবিএলই টেবিল, শুরু করলাম, শেষ করলাম, সরি শেষটা অটোমেটিক হয়ে গেছে এখানে। এটাও কি লিখে দেখাতে হবে? না সেটা বলতেছি না, মানে যে ইয়াটা ব্যবহার করবেন ওইটা আর কি, মানে বোঝার সুবিধার্থে আর কি। ওকে ওকে, ঠিক আছে। এখন এখানে লিখব টিআর, এটা শুরু করলাম, দেন এটা শেষ করব। মানে কি করলাম, একটা টেবিল তৈরি করলাম, টেবিলের মধ্যে ওই যে যেভাবে একটা রো নিছিলাম ওইরকম একটা রো তৈরি করলাম, টেবিল রো তৈরি হলো। জি, টিআর দিয়ে রো তৈরি। জি,
টেবিল রো তৈরি করার পরে এবার টেবিল রো এর মধ্যে একটা একটা করে ডাটা দিব। ডাটা দেওয়ার জন্য আমি কি যে করব, টিডি। টিডি ব্যবহার করব। এখন আমি এখানে টিডি শুরু করলাম, টিডিটা শেষ করব, এটা সেম লাইনেই করি। এখন দেখেন আমি কিন্তু সেম রো এর মধ্যে আমার তিনটা ডাটা নিতে চাচ্ছি, তার মানে এই রোটা শেষ, এই রো এর মধ্যেই তিনটা টিডি নিতে হবে। আবারও টিডি নিব তাহলে, এখানে নিলাম। আচ্ছা, শেষ এবং শুরু এইভাবে তিনটা নিবো আর কি। হ্যাঁ, শেষ এবং শুরু এভাবে তিনটা নিলাম। এইবার আমি এখানে দিব প্রথম একটা রো এর প্রথম ডাটাটা কি দিতে চাই। এখানে আমি প্রথমটা চাই আইডি, দ্বিতীয় ডাটাটা চাই নেম, পাশাপাশি নেম এটা থাকবে, তৃতীয়টা থাকবে কি রোল। এবার যদি আমি ওখানে গিয়ে একটা রিলোড দেই, আমরা দেখতে পাবো আইডি নেম রোল চলে আসছে। দেখেন এর মাঝে স্পেস আছে কিন্তু বর্ডারটা আসে নাই। তো বর্ডার আনতে হলে এখানে টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার দিয়ে আমরা জানি অ্যাট্রিবিউট ইউজ করার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউটের নাম সমান সমান ডবল কোটের মধ্যে তার ভ্যালু। এখানে আমি ওয়ান দিব। এখন দেখেন টেবিল তৈরি হয়েছে, একটা রো আর তার তিনটা ডাটা। এখন আমি এখানে কি করব, নতুন একটা টিআর তৈরি করব, নতুন একটা টিআর তৈরি করব। ঠিক আছে, করলাম। এর মধ্যে নতুন আবার একটা টিডি তৈরি করব, তার মধ্যে নতুন আবার একটা টিডি নিব, তিনটা নিতে হবে। আচ্ছা, আমি দুইটা নিয়ে দেখাই আগে কি হয়। এখানে আইডিটা দিলাম 01, নেমটা দিলাম কালিব, যদি সেভ দেই, এরপরে যদি একটা রিলোড দেই, দেখেন আমার প্রথম দুইটা ডাটা এই রোতে বসছে, তৃতীয় ডাটা যেহেতু দেই নাই এজন্য এই ঘরটা ফাঁকা। এখন আমি যদি তৃতীয় আরেকটা ডাটা দেই তাহলে ওই ঘরটা ভরবে। এখানে আমি আরেকটা টিডি নিচ্ছি, এটা রোল দিচ্ছি। এবার যদি আমি রিলোড দেই, দেন দেখেন এটাও বসে গেছে। ক্লিয়ার? এখন জি। আমি যদি এরকম টিআর আরো একটা তৈরি করি, এটাও হাতেই করতেছি না, টিআর আরেকটা তৈরি করলাম, তার মানে আরেকটা রো তৈরি হলো, এবার আবার তিনটা টিডি। তিনটা টিডি শুরু করলাম এবং শেষ করলাম, বুঝতে পারছেন? জি, শোন তো, আপনার নাম কি? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ভাই আপনার নামটা বলেন, এখানে লিখি আপনার নামটা। বায়েজিদ, বায়েজিদ, ঠিক আছে বানান। জি, আচ্ছা, তো আপনার নাম দিলাম। এবার যদি একটা রিলোড দেই, দেখেন চলে আসছে। এভাবে যতগুলো টিআর তৈরি করব তার মধ্যে যে টিডিগুলো দেব সেগুলো এখানে এভাবে সেট হয়ে যাবে। জি, ক্লিয়ার, সবাই ক্লিয়ার? বুঝতে পারছি। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা ভাই, আরেকটা আমার জানার একটা বিষয় ছিল, বলেন। একটু কোডিংটা কোডিংটা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, এখানে যে টেবিলের পর বর্ডার সমান সমান ওয়ান যেটা দিছে আর কি, এটা কি পুরোটাই ট্যাগ নাকি ওয়ানটা কি আর কি? আমি 10 করে দিলাম, দেখেন কি হয়। আচ্ছা, ওইটার বর্ডারের মাপটা লেন্থ। ইয়েস, আচ্ছা, সেল স্পেসিং 0 আর সেল প্যাডিং 0 দিয়ে দেখেন তো কি হয়। তাহলে সিই ডাবল এল, সেল স্পেসিং আর সেল সেল প্যাডিং বানানটা শিওর হওয়ার জন্য। আর সেল প্যাডিং দেখেন তো কি আসে।
ওই যে একটু আগে যে ভাই বলতেছিলেন যে টেবিলের মধ্যে টেবিল, সমাধান পাইছেন? এখন দেখেন টেবিল হয়ে গেছে, আপনি যেমন চাচ্ছিলেন। একটু ধৈর্য ধরতে হবে ভাই, ধৈর্য ধৈর্য না, আমরা তো এখনো সিএসএস এ যাইনি। আমরা সিএসএস এ গেলে না মনে করেন সুন্দর মতন স্টাইলিং টাইলিং করব। ঠিক আছে, তো গালিব কন্টিনিউ করেন। ওকে স্যার, এরপরে আমরা দেখলাম যে ওয়ার্ডে প্রথম প্রথম যেই রোটা ছিল ওইটার এই ফিল্ডগুলো ছিল বোল্ড। এখন আমরা যদি চাই যে এই লাইনটা একটু বোল্ড করে রাখতে চাচ্ছি, যে এই ফিল্ডটা বোল্ড থাকবে আর নিচের ডাটাগুলো থাকবে এমনি নর্মাল রেগুলার, তো প্রথমটাকে বোল্ড করার জন্য অনেকেই হয়তো বা এরকম করবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বোল্ড মেরে দেই। দিয়ে দিলাম বোল্ড, শেষ শেষে গিয়ে একটা শেষ করে দিই বোল্ড, এরকম করবেন হয়তো অনেকে, কিন্তু টেবিলের ক্ষেত্রে এটা কাজ করবে না। টেবিলের ক্ষেত্রে কি করতে হবে, এই সবগুলোকে আলাদা আলাদা করে বলে দিতে হবে টেবিল ডাটার মধ্যে। এখানে বলে দিতে হবে এটা বোল্ড, এখানে যদি বলে দেন বোল্ড তাহলে দেখেন কি হচ্ছে, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। টেবিল মানে প্রথম কলামটা আছে আইডি নেম রোল, এটা তো যদি টেবিল ডাটা ইউজ না করে টেবিল হেডার ইউজ করতে হবে কি? এই না না, টেবিল হেডার ইউজ করলে হবে না, হবে না। মানে তাহলে টেবিল হেডার ইউজ করার মধ্যে পার্থক্যটা কি হবে, কি আর কি এই এর মধ্যে ডিফারেন্স থাকবে? টেবিল হেডার আমি কখনো ইউজই করি নাই, এখন ওটার কাজ আমার জানা নেই ভাই। টেবিল হেডার ইউজ করলে হবে ওটা কে প্রশ্ন করছে? আমি করেছি। আপনি টেবিল হেডার সম্পর্কে কি জানেন? টেবিল হেডার বলতে আমাদের এইচএসসি তে যেটুকু বেসিক এইচটিএমএল ছিল তাতেই ছিল আর কি, প্রথম যে কলামটা সেটাতে টেবিল হেডার দিয়ে। এমনিতে সিদ্দিক ভাই কোনো ডিফারেন্স জানেন টেবিল হেড আর টেবিল ডাটার মধ্যে কি ডিফারেন্স? সামান্য একটু মানে বোর্ড হয়ে থাকে। আচ্ছা, টেবিল হেড ইউজ করেন, টিএইচ টিএইচ ইউজ করেন হচ্ছে টিডি এর জায়গায়, তিনটা টিডি এর জায়গায় টিএইচ ইউজ করেন আর বোল্ড তুলে দেন। ঠিক আছে, একটা রিলোড দেই। পুরো টিডি ইয়া করেন, তার মানে টিএইচ হচ্ছে অটো বোল্ড। বুঝতে পারছি, তার মানে টিএইচ যদি দেই তাহলে আলাদা করে বোল্ড করতে হবে না। কিন্তু টিএইচ তো আর প্রত্যেকটাতে হয় না, টিএইচ খালি হয় প্রথম টেবিলের উপরের রোটাতে আর বাম পাশের কলামটাতে কানি ঘেসে হয়। বুঝতে পারছেন আমার কথাটা, আমি কি বলছি? আচ্ছা, নতুন একটা জিনিস শিখলাম। ওকে, ভেরি গুড। তো এই টেবিল হেডটাতে মনে করেন অটোমেটিক অটো অটো মার্কে থাকে, এই টেবিল হেডের পরে তার পরবর্তীতে আপনি তো আর প্রত্যেকটা 01 কি টেবিল হেড দিবেন? 01 কিন্তু টেবিল হেডের মধ্যে পড়ে না, 01 তখন পড়ে টিডি এর মধ্যে, মানে টেবিল ডাটার মধ্যে পড়ে। ঠিক আছে, জিরো হেড যখন টিডি এর মধ্যে পড়ে তার মানে এই টিএইচটা কেনই হচ্ছে আনা হয়নি, প্রথমে টি আর টিডি দিয়ে আগে কনসেপ্টটা ক্লিয়ার হোক, তারপরে তো টেবিলের আরো বহুত কাহিনী আছে। তো আগে মনে করেন আমরা টেবিল ট্যাগ শুরু শেষ করব, তার মধ্যে আমরা টি আর মানে টেবিল রো শুরু শেষ করব, তার মধ্যে আমরা টেবিল ডাটা গুলো নিব, তার পরবর্তীতে টিএইচ আছে, তারপরে টেবিলের মধ্যে আরো মেলা কিছু অ্যাট্রিবিউট আরো মেলা কিছু জিনিস ইউজ করা যায়, ওটা আমরা আস্তে আস্তে দেখবো, হয়তো সব শিখাতে পারবো না, তারপরে আপনারা গুগল দেখে আমাদের থেকে এক্সপার্ট হয়ে আমাদেরকে আপনারা বলবেন যে স্যার বা ভাই এখানে নতুন কিছু একটা শিখছি, এই জিনিসটা একটু অ্যাপ্লাই করে একটু দেখা যায় তো কিরকম হয়। তো এই হচ্ছে বিষয়। সিদ্দিক ভাই বুঝতে পারছেন আমার কথা, আমি কি বলতে চাচ্ছি? জি বুঝতে পারছি, ধন্যবাদ। তাহলে কন্টিনিউ করেন, নো প্রবলেম। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ এই বিষয়টা জানানোর জন্য, এটা আমি জানতাম না ওইভাবে। তো এরকম হয় অনেক কিছুই, হয়তো বা আমি এক এক জিনিস জানি, আপনারা হয়তো অন্যভাবে করতে পারেন। এখানে কোডগুলো আসলে নিজের মতো করে বিভিন্ন স্টাইলে করা যায়, তো এগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করলে সবাই সব বিষয়গুলো শিখতে পারবে, আশা করি আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে টিএইচ যদি ইউজ করি তাহলে এটা অটো বোল্ড হবে, আর টিডি যদি ইউজ করি তাহলে সেগুলো রেগুলার হবে। আমরা এখানে আউটপুটেও তাই দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে টিএইচ, নিচেরগুলো টিডি। তো ঠিক আছে, এরপরে
টেবিল নিয়ে কি আর আগাবো নাকি এবার স্যার সিএসএস এর দিকে যাব? সিএসএস এ চলে যান, ইনলাইন ইন্টারনাল এক্সটারনাল। ওকে স্যার। ভাইয়া ওই যে টেবিলে সেম একই ভাবে ব্রেক দিতে পারবো বিআর ইউজ করে? টেবিলে আবার ব্রেক কেন দিবেন? টেবিলে তো ব্রেকের প্রয়োজন নেই। না আমার ওই যে হয়তো রোলের পরে। আচ্ছা ঠিক আছে, পাসিং গালিবের নামটা লেখেন তো, গালিবের নাম লেখেন, গালিব রহমান ওখানে লেখেন তো। ওকে স্যার। টেবিলের মধ্যে বিআর আমি কিন্তু কখনো ইউজ করি নাই, আমি কিন্তু এটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। তবে স্যার হতে পারে, হওয়ার কথা, এই তো হচ্ছে। আচ্ছা আপনি আউটপুটে যান। ওকে সেভ করি। হইছে? হুম। যাকে এক্সপেরিমেন্ট সফল হইছে। জি স্যার। ভাইয়া ঘরগুলো আমি যদি বাড়াইতে চাই সেক্ষেত্রে কিভাবে বাড়াবো? টিডি বাড়াবেন, টিডি। আপনি যদি আরো বাড়াতে চান ধরেন এখানে আরেকটা কলামটা আরেকটু বড় করব। না না কলামটা বড় করব আরো। ও স্পেস মানে জায়গা বাড়াবো। তাহলে যে প্যাডিং ইয়া দিতে হবে। ও সিএস দিয়ে করা লাগবে। সিএসএস দিয়ে করতে হবে। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে অটো নিবে? হ্যাঁ, এটা আমরা ডিফল্ট এইচটিএমএল এর টেবিল দেখাচ্ছি, মানে কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি।